শিক্ষার কোনো বয়স নেই, মুখে মুখে প্রচলিত এই কথাই সত্যি প্রমাণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নাসিরাবাদ গ্রামের মাইনুদ্দিন মানিক। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা থেকে সব বাধা কাটিয়ে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। দুই মেয়ে সহ এখন বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মানিক। মাইনুদ্দিন মানিক গ্রামের মেঠোপথে ভ্যান চালিয়ে জীবনযাপন করেন, তবে তার নিজ এলাকায় আলাদা আরও একটি পরিচয় আছে। তিনি অদম্য মানিক নামেও পরিচিত। ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি তিনি চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। 41 বছর বয়সী মানিক এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাশের পর এখন বিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। অর্থাভাবে পঞ্চম শ্রেণীর পর পড়ালেখা বন্ধ করে দিতে হয়েছিল মাইনুদ্দিন মানিককে। এরপর কয়েকটি খাবারের দোকানে কাজ করেন, সেই কাজ ছেড়ে ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেন। কিন্তু মনের ভেতরে পড়ালেখার সুপ্ত আকাঙ্ক্ষা থেকেই তিনি 2014 সালে নিজের ভ্যান বিক্রি করে ভর্তি হন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে। 2017 সালে এসএসসি পাশের পর 2020 সালে এইচএসসি পাশ করেন। আমি ভ্যান চালাই, লেখাপড়া করি, দুইটা বাচ্চাকে লেখাপড়া শিখাচ্ছি, এবং একটা ম্যাট্রিক পরীক্ষা দিবে সামনেবারে এবং একটা এইটে পরীক্ষা দিবে সামনেবারে, তার পাশাপাশি আমি সংসারে চালাচ্ছি। শিক্ষার প্রতি মানিকের এই অনুরাগ দেখে গর্বিত তার পরিবার, পাশাপাশি গ্রামের নতুন প্রজন্মের কাছেও মানিক অনুপ্রেরণার একটি নাম। আমার বাবা ভ্যান চালিয়ে পড়াশোনা করে, আমাদেরকেও করায়, হচ্ছে সকাল সন্ধ্যা আমরা পড়ালেখা আমার বাপের সাথে করি, তা আমাদের ভালো লাগে। নিজের বাপের হোটেলে খেয়ে পড়ালেখা করতে পারে না, আমার আব্বুর বয়স হয়েছে, তো কি হয়েছে, আমার আব্বু পড়ালেখা করছে, এটা আমাদের অনেক কাছে ভালো লাগে। আমার স্বামী ভ্যান চালিয়ে কষ্ট করে লেখাপড়া করায়, উনিও করে, আমার ছেলে মেয়েদেরও লেখাপড়া করায়। ভাবাই জানা যে এই বয়সে প্রায় 40 ঊর্ধ্ব যে ব্যক্তি আসলে বর্তমান শিক্ষা জীবনে একটা দৃষ্টান্ত, যে সে ভ্যান চালিয়ে এসএসসি ইন্টার এবং বর্তমানে সে ডিগ্রিতে পড়ছে। মাইনুদ্দিন মানিকের পড়ালেখায় আর্থিক সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। তার সহযোগিতার কোনো প্রয়োজন হলে আমরা উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদের মাধ্যমে অবশ্যই আমরা তাকে সেই সহযোগিতা দিব। মাইনুদ্দিন মানিক পড়ালেখা শেষ করে একটি চাকরি করার স্বপ্ন দেখেন। তিনি চাইছেন দুই মেয়েকে শিক্ষিত করে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার।